আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রেহেনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আশা করি দেশ ও প্রবাসে যায় যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি চাল কুমড়া বা জালি কুমড়া দিয়ে ব্রয়লার চিকেন বা ফার্মের মুরগি রান্না করে দেখাবো। এখানে আমি 3 পোয়া মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে পরে লেবুর রস মাখিয়ে 10 মিনিট রেখে আমি আবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ব্রয়লার মুরগির মাংস আপনার পরিষ্কার করে ধুয়ে পরে লেবুর রস মাখিয়ে 10 মিনিট রেখে যদি পরিষ্কার করে ধুয়ে নেন তাহলে মাংসের যে একটা আঁশটা গন্ধ আছে সেটা চলে যায় এবং মাংসটা খেতে অনেক মজা লাগে। আমি চামড়া সহ মাংস নিয়েছি এবং মাংসগুলোকে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বড় করতে পারেন, কিন্তু এর থেকে ছোট করার প্রয়োজন নাই। তাহলে চলুন কথা না বাড়িয়ে কিচেনে যাওয়া যাক। চুলায় আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি। আমি এবার দিয়ে দেবো তেল। এখানে আমি দিয়ে দেবো 1 কাপ তেল, রেগুলার তেল, সোয়াবিন তেল। গ্যাসটা আমি অন করে দিয়েছি। আমি এবার দিয়ে দেবো গরম মশলা। এখানে 2 টুকরা দারুচিনি আছে, 4টা সাদা এলাচ, 5টা লং, 10-15টা গোলমরিচ, 3 টুকরা আপনার তেজপাতা। আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম। গরম মশলাগুলো আমার 20-25 সেকেন্ড ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিলাম। আপনারা চাইলে পেঁয়াজটা বাড়িয়ে কমে নিতে পারবেন। আমি এবার পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়ে ফিরে আসছি। পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে গেছে। আমি এবার দিয়ে দেবো লবণ স্বাদ অনুযায়ী। লবণটা দিলে মশলাটা ছিটকিবে না। আমি দিয়ে দেবো আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ। এবার আমি আদা রসুনটাকে 20-25 সেকেন্ড ভেজে নেব। আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে তাহলে সেটা চলে যাবে। আদা রসুনটাকে আমি 20-25 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো গুঁড়া মশলা। এখানে আছে হলুদের গুঁড়া 1/2 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1/2 চামচ, জিরার গুঁড়া 1/2 চামচ। আমি দিয়ে দিলাম গুঁড়া মশলা। আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো অল্প করে পানি, গুঁড়া মশলাগুলো যেন পুড়ে না যায়। গুঁড়া মশলা দেওয়ার পরে অবশ্যই মশলাটাকে 3-4 মিনিট কষিয়ে নিতে হবে। আপনি যতই তেল দেন, মশলা দেন, আপনি মশলা কষাবেন না, আপনার তরকারির স্বাদ আসবে না। আপনি অল্প তেল মশলা ব্যবহার করেন, আপনি মশলাটাকে 3-4 মিনিট ভালো করে কষিয়ে নেবেন, আপনার তরকারির অসম্ভব স্বাদ আসবে। আমি মশলাটাকে 3-4 মিনিট কষিয়ে নিয়ে আমি ফিরে আসছি। মশলাটাকে আমি 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। দেখুন আমার তেলটা উপরে ভেসে চলে এসেছে। এবার আমি দিয়ে দেবো মাংস। আমি দিয়ে দিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংস। এবার আমি দিয়ে দেব চাল কুমড়া। এখানে আমি 1টা চাল কুমড়ার অর্ধেক নিয়েছি। আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। আমি দিয়ে দিলাম চাল কুমড়া। আপনারা মাংসটা কষিয়ে নিয়ে চাল কুমড়া বা জালি কুমড়াটা দিতে পারেন। আমি একসঙ্গে দিয়ে দিলাম, কারণ এটা ব্রয়লার মুরগি বা ফার্মের চিকেন, এটা আপনার খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সেজন্য আমি একসঙ্গে আমি মাংস আর চাল কুমড়া বা জালি কুমড়াটাকে আমি কষে নেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট কষে নেব। 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নেব। দেখুন 10 মিনিট আমি খুব ভালো করে কষে নিয়েছি। 10 মিনিটের মধ্যে আমি 2-3 বার নেড়ে চেড়ে দিয়েছি। আমি এবার দিয়ে দেবো ঝোলের জন্য পানি। যে যেরকম ঝোল রাখবেন সেভাবে আপনারা পানিটা ব্যবহার করবেন। আমি চাল কুমড়া বা জালি কুমড়া দিয়ে ব্রয়লার মুরগিটার আমি ঝোল করব। আমি একটু পানির পরিমাণটা বেশি ব্যবহার করব। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দিয়ে, ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হাতে যদি সময় থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিয়েন। আপনাদের একটা শেয়ারে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আমি এখানে প্রায় 1/2 কেজি পানি দিয়ে দিলাম। এটাতে অত পানি ব্যবহার করতে হবে না, এই চাল কুমড়া থেকে আপনার পানি বের হবে। আমি এবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট রান্না করে নেব। 20 মিনিটের মধ্যে আমি 2-3 বার নেড়ে চেড়ে দেব। আমি 20 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমি দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলার গুঁড়া, 5টা কাঁচা মরিচ, যেটাতে ঝাল হবে না, এটা একটা ফ্লেভার সুন্দর করবে। আমি এবার ভালো করে নেড়ে চেড়ে দেব। আমি চাল কুমড়া বা জালি কুমড়া দিয়ে ব্রয়লার মুরগি বা ফার্মের চিকেন যেভাবে রান্না করলাম, আপনারা একবার হলো আমার মতো করে রান্না করে খেয়ে দেখুন। এটা অসম্ভব মজার একটা
তরকারি, এরকম তরকারি যদি থাকে গরম ভাতের সঙ্গে তাহলে আর অন্য কোনো কিছুই লাগবে না। এক তরকারিতে আপনার এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে আর 2-3 মিনিট রান্না করে আমি ফিরে আসছি। আমি 2-3 মিনিট পরে ঢাকনাটা উঠে নিলাম। আমি একেবারে রান্না করে ফিরে এসেছি। আমি এবার উঠিয়ে নিব, গ্যাসটা আমি অফ করে দেব। উঠিয়ে নিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। পরিবেশন করা, আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানে বিদায়, আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।